আমি মনে করি ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস উনি একজন সম্মানী ব্যক্তি, তার সম্মান হানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয় না। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না অ্যাটর্নি জেনারেলের অফিসে। ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইমরান আহমেদ বলেন, অধ্যাপক ডক্টর ইউনুসের পক্ষে 160 জনেরও বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, নোটিশ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বিবৃতিতে তিনি স্বাক্ষর করবেন না। কারণ জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে বিচার সম্পর্কিত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা তার নিজস্ব চিন্তা, সেরকমই। ডক্টর ইউনুসের বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে লেখা খোলা চিঠির বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার। গত 29 আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকে যে তিনি অপরাধ করেননি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমার খুব অবাক লাগছে যে ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। যারা বিবৃতি দিয়ে তার বিচার স্থগিত করতে বলেছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিবৃতি না দিয়ে আইনজীবী পাঠান, এক্সপার্টরা দেখুক, অনেক কিছু পাবেন। বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সব কিছুই আইন মতো চলে। পরে ওই চিঠির বিষয়ে বিবৃতিতে 14 দল বলে, চলমান বিচার প্রক্রিয়া বন্ধ করতে বেআইনি ও অযৌক্তিক দাবিতে প্রধানমন্ত্রীর নিকট দেশি বিদেশি কিছু ব্যক্তির খোলা চিঠি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকি। এ বিষয়ে নিন্দা আসে পেশাজীবী সমন্বয় পরিষদ থেকেও। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের 171 জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী এক বিবৃতিতে বলেন, ওই খোলা চিঠির বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে পরিলক্ষিত হচ্ছে। দেশের বিবেকবান নাগরিক হিসেবে তারা বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশিদের লেখা ওই খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, দেশের 50টি জাতীয় দৈনিকের সম্পাদকগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিষদ ও 13টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। iBTV USA, নিউ ইয়র্ক।